গলিতে গলিতে ঘরে আর কুড়ায় অভিমান। বালতিটা মগটা নাও, চানটা করবে কি দিয়ে? বন্ধুগণ, আজকের ভিডিওর কোনো ইন্ট্রোডাকশনের কি প্রয়োজন আছে? আমার তো মনে হয় না, কারণ আমার গলার টোন আর ভয়েসটা শুনে তোমরা বুঝেই গেছো প্রিয়াঙ্কা দির রাগটা আজকে কোন সপ্তশিরায় চড়ে আছে। এক কথা বলে আছে, বালতি আর মগ নিচ্ছে তো লুঙ্গি গামছা নিচ্ছে না, লুঙ্গি গামছা নিচ্ছে তো বালতি আর মগ নিচ্ছে না। এই আমরা যাব, আটকেও না, আমরা যাবো দেখতে যে তুমি কি চান করো, তোমার কাক চান হবে না। সো তোমাদের বকুদা গেছে স্নান করতে, আর আমি এখানে দেখছি যে উনি ঠিকঠাক মতো স্নান করে কি করে না, এখানে চেকিং হবে। এটা চেকপোস্ট বানিয়ে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, এটা দেখতে পাচ্ছ সিঁড়িতে, যে উনি আসলে ওনাকে চেকিং চলবে যে উনি চান করেছে কি করেন। বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমার পোড়া কপালের অবস্থা? মানুষের সংসারে মানে স্বামী স্ত্রীর ভেতর বেসিক্যালি কি নিয়ে ঝগড়াটা বাঁধে? ধরো স্বামী টাকা পয়সা দেয় না, স্বামী পরক্রিয়া বা অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, বা স্বামী মারধর করে, এই সমস্ত নিয়ে। কিন্তু আমার সংসারে কি নিয়ে ঝগড়া বাঁধে জানো? স্নান করা নিয়ে। তোমাদের গোপুদা মিস্টার গোপুযন্ত্র শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় স্নান করবে না। শীতকালে না হয় মানুষ দুই একদিন স্নান স্কিপ করতে পারে, এটা ন্যাচারাল, বাট তোমাদের গোপুদা গ্রীষ্মকালে দুবার স্নান করবে, এটাই হলো ওনার কাছে নর্মাল। আগে তো ছিল তোমাদের গোপুচন্দ্র, আমার জীবনটা ঝন্ড করে দিয়েছিল, এখন তার সাথে এসছে তোমাদের গোল্ড। বাপ আর বেটি মিলে আমার রাতের ঘুম পুরো হারাম করে দিয়েছে। তো বুঝতে পারছো আমার জীবনটা কি পরিমাণ নরকে পরিণত হয়েছে? তোমাদের কারো কারো কি বর এরকম আছে যারা এরকম স্নান করে না? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি সেগুলো গোপুচন্দ্রকে দেখাবো। দেখো গোপুচন্দ্র, পৃথিবীতে তুমি একমাত্র পিস নেই, তোমার মতন আরও এরকম পিস আছে। সো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আজকের মেনুটাই শেয়ার করা হলো না। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সো ভিডিও শুরুটা দেখেই তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে আরও একজন ইন্টারেস্টিং লোককে দেখাচ্ছে, সে হলো কে জানো? তোমাদের চোখের মণি, নয়নমণি, গোল্ড মহারানী। সে দেখো তার বাবার মতন মাথায় হাত দিয়ে বসেছে, কার বাড়িতে গ্যাস নেই, কার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, কার বাড়িতে ইলিশ মাছ এলো না, সমস্ত দায়িত্ব যেমন তোমাদের গোপুদা নিয়ে নেয়, সবার হাড়ির খবর রাখে মেয়ে ছেলের মতন, এই মেয়েও সেরকম হয়েছে, মাথায় হাত দিয়ে রাখবে আর সারা জগতে টিমটা সে মাথার উপর নিয়ে নিয়েছে। এখন সন্ধে লেগে গেছে, ঘড়িতে প্রায় বাজে তোমাদের 7:10 কাছাকাছি, আর তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, এই যে টিভি ইউনিটটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা অলমোস্ট ডান। মিস্ত্রিরা একদিন আসছে, দুদিন আসছে না, পেমেন্ট নিয়ে ব্যাস ওরা ডুব দিয়ে দিচ্ছে, তো তার জন্য অনেক পিছিয়ে যাচ্ছি আমরা। আর অলমোস্ট কাঠের কাজটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর বাবা চলে গেছে এখন দোকানে, আর মা এখনও আসেননি, মানে আগমন ঘটানি, মা আসবে। আর তোমাদের গোল মহারানীকে অনেক বকে ঝোঁকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও যদি না ঘুমায় তাহলে তো আমি কোনো কাজই করতে পারছি না, কারণ পূজা নেই, মা নেই, কে করবে। আর আজকে একটা লেটেস্ট জিনিস হয়েছে তোমাদের সাথে বলে রাখি, বলতেও লজ্জা করছে এতটা, কি বলতো, আমি সবে বাথরুমে গেছি ওয়াশরুমে, আর তোমাদের গোল চিলচিৎকার দিচ্ছে, আর মাও থামাতে পারছে না, কেউ থামাতে পারছে না। আমি মনে মনে ভাবছি সত্যি সত্যি যদি কেউ না থাকে, মানে মা নেই, পূজা নেই, তাহলে আমি কিভাবে গোলকে সামলাবো? আর তোমরা অনেকে মানে আমাকে কমেন্ট করে জানাও যে প্রিয়াঙ্কা দি জানো আমি আমার হোল প্রেগনেন্সিতে একা একাই থাকতাম, আমাকে হেল্প করার কেউ ছিল না, শাশুড়ি বলো বা মেড বলো বা স্টাফ বলো। সো আমি ভাবি যে তারা কিভাবে মানে তাদের বাচ্চা কাচ্চাকে বড় করছে। সত্যি গো, তোমাদেরকে অনেক অনেক ঠুকে ঠুকে প্রণাম। আর এখন আমি যাবো একটা স্পেশাল কাজ করতে, যেটা আমি শ্বশুরবাড়িতে করে থাকতাম, কিন্তু বাপের বাড়িতে এই জিনিসটা প্রচলন নেই, বাট আমি করছি, বাবা মা কিছু বলছে না, সেটা হলো ধূপ ধুনো দেব। সো আমি এখন ধূপ ধুনো দেবো, তো কিভাবে ধূপ ধুনোটা আমি বাপের বাড়িতে ম্যানেজ করছি সেটা একটু তোমাদেরকে দেখাবো। অলমোস্ট তোমরা কিছুটা জেনে গেছো, কারণ আগের দিন আমি মাটির একটা ধুনো চি কিনেছিলাম, সেটার ভেতরেই দেবো। সো ওটা আমি করে নিই, করে নিয়ে আসছি নেক্সট এক্সাইটিং কী করি আমার লাইফে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন একটা ঐতিহ্যবাহী জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো ধূপকাঠি, ধুনো আর হলো নারকেলের ছিবড়া। এটাকে আমি কোথায় রেখেছি দেখতে পাচ্ছ? লকারের সামনে, মানে এটা আমার কাছে এতটাই মূল্যবান যে এটাকে আমি লকারের সামনে রেখে দিয়েছি। তো চলো ধুনোচিটাকে একটু সাজিয়ে নিই। সো দেখতেই পাচ্ছ আমার ধুনোটা রেডি হয়ে গেছে, এখন আমি সমস্ত ঘর দিয়ে এই ধুনোটাকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াবো। এই ঘরে আর লাইট জ্বালাতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, এটা তো বলেই দিয়েছি তোমাদের স্টোর রুম। সো এটা যে কবে ঠিকঠাক করতে পারবো, পূজা আসুক শুটিং থেকে, আসলে তারপর আশা করা যাচ্ছে এগুলো সমস্ত গুছিয়ে একদম সাফসুতরা করে একটা ঝা চকচকে ব্লগ তোমাদেরকে দিতে পারবো। সো ততদিন প্লিজ তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না। সো এই ঘরটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এই জায়গাটা এখন এরকম পরিষ্কারই রয়েছে, তারপর এখানে কিছু কিছু জিনিস রয়েছে পূজা, সেগুলো ছড়িয়ে ফেললে হয়ে যাবে।
আর এই জায়গাটা আমি পরিষ্কার করে এখানে গোল্ডের সমস্ত জিনিস রাখা হয়েছে। তোমরা একজন গোল্ডের ফ্লাস্কটা দেখতে চেয়েছিলে, এইটা হলো আমার লিটিল গোল্ডের লিটিল ফ্লাস্ক। এটা বেসিক্যালি আমি বাবা মাকে জামাই ষষ্ঠীতে না কিসে একটা বার্থডেতে উপহার দিয়েছিলাম, তো সেটা এখন গোল্ডের কাজে লেগে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ধুনুচি নাচি নাচিয়ে সারা ঘরে ধূপধুনো দিয়ে দিই আর হরে কৃষ্ণ জপ করি। বারান্দায় আর যাবো না, বারান্দাটা অন্ধকার রয়েছে। বন্ধুগণ, এখন প্রায় ঘড়িতে কটা বাজে ওই মনে করো 7:30-8টার কাছাকাছি, আর আমি বানিয়ে নিয়ে এসেছি গরম গরম লিকার চা, আর তার সাথে মা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিল চিকেন রোল। সো এখন আমি সেটাকেই কেটে কুটে নিয়েছি আর তার সাথে কিছুটা শসাও আমি অ্যারেঞ্জ করেছি, আর এখন এটা আমি মা ঝুনকাকে খেয়ে নেব। আর তার সাথে সাথে সিরিয়ালে কুটকাচালি, প্লাস পাশাপাশি পাড়া প্রতিবেশীর কুটকাচালিও কিন্তু করতে আমরা ছাড়ি না। সো তোমরা কারা কারা আমাদের মতন এবং সন্ধে লাগলে মা মাসির সাথে কুটকাচালি করো, কমেন্ট করো। সো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি তোমার গোপুদার সাথে শ্বশুর বাড়িতে। তো ওনার আসার কথা ছিল 8টায়, আমি এসছে 9টায়। এসে বাবু মুখ কি আমার উপর, এখন নামছে দেখো কচ্ছপের মতো। তো যাই ওনার সাথে, যাই তাড়াতাড়ি নেমে নেমে তারপর বাপের বাড়িতে যাই। কি একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, এখানে তো তোমাদের বলতে পারছি না মেলায় যাবো, মা শুনে নেবে। তো চলো দেখা যাক কতদূর মেলায় যেতে পারি কি পারি। এই যে গোবিন্দ এক ব্যাগ প্রসাদ দিয়েছে, আর এই যে শ্বশুর বাড়িতে গোবিন্দর নাজেহাল অবস্থা। মায়াপুর কেমন ঘুরলে গোবিন্দ? মায়াপুর তো উৎসব একটু বিশ্বমঞ্চক দুর্দান্ত ছিল। ও তো ভালো কাটবে, ভালো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছুটি গেছিল, কেষ্টপুর দিদা দাদু গেছিল, সবার সাথেও ভালো মজা করে কেটেছে। আর এই যে এক ব্যাগ দেখতে পাচ্ছ প্রসাদ আছে, কি কি প্রসাদ আছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে। আর এখানে বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ বেশিক্ষণ ঘুরলে রান্নাঘরের দিকে তাকালে মানে চোখ দিয়ে জল চলে আসছে। আর ঘরের অবস্থাটা ঠিক আছে, কিন্তু রান্নাঘরের অবস্থা কাহিল, তো সেটা দেখে কষ্ট লাগছে। যাই তাড়াতাড়ি বেরিয়ে যাই, আরেকদিন সময় করে আসবো, পূজা যখন বাড়িতে থাকবে তখন আসবো, এসে রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে। তো চলো আমরা এখন একটু বেরোই। বন্ধুগণ, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একলাফে পৌঁছে গেছি সুভাষ মাঠে, মানে রাসের মেলাতে। আর রাসের মেলাতে গিয়েই আমি পেয়ে গেছি এই ঘুগনি কাকুকে। এই ঘুগনি কাকুকে আমি অনেক ছোট্টবেলা থেকে চিনি। সো তোমরা নিউ ব্যারাকপুরে কারা কারা এই ঘুগনি কাকুকে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। সো আমি বলেছি জম্পিস করে আমাকে মেখে দাও ঘুগনি, আর আমি সেটাকে চটপট খেয়ে নিই। সো তোমরা ভিডিওটাও এনজয় করো আমার সাথে। জানো তো বন্ধুগণ, রাসের মেলা হলো এমন একটা মেলা যেখানে আবার বৃদ্ধ বনিতা সবাই যায় ঠেলাগুতো খেতে, আর তোমাদের গোপুচন্দ্রকে আমি ঠেলেগুতিও সেখানে নিয়ে যেতে পারি না। সো যাই হোক, আজকে বরমশায়ের আমার উপর একটু কৃপা হয়েছে, আর কৃপাশীল গোপুচন্দ্র আমাকে নিয়ে চলে গেছে রাসের মেলাতে। সো ভেবো না তোমাদের গোপুদার রাসের মেলায় গিয়ে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, কিছুই কিনে দেয়নি, পাজি বর। আর এখন আমি দর্শন করছি ভগবানের, কারণ রাসের মেলায় আসবার ভগবান শ্রীকৃষ্ণের লীলার দর্শন করবো না তা তো হয় না, আমি এখানে চোখ সার্থক করছি। আর আমার সাথে সাথে তোমরাও দেখো ভগবানের কাছে প্রার্থনা করো। আর এক্ষুনি আমি একটা করবো, একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, বলতে বলতে আমি চলে এসেছি সেই ইন্টারেস্টিং কার্যকলাপ করতে, সেটা হলো বেহুলা দেবীকে সিঁদুর দান করছি। আর তার কাছে আমি প্রার্থনা করছি আমি যেন 7 জন্ম ধরে গোপুচন্দ্রকে বর হিসাবে পাই। 7 জন্ম পর্যন্তই ঠিক আছে, বলো 8-9 জন্ম না গোপুচন্দ্রকে সহ্য করা সম্ভব হবে না। শোনো, সবসময় গোপুচন্দ্রের নামে আমি বদনাম করি, কিন্তু গোপুচন্দ্রকেই আমি 7 জন্ম বর হিসাবে পেতে চাই। তো চলো, এখন আমার এখানে প্রণাম টনাম সব ঠোকা হয়ে গেছে, এখন তোমাদের গোপুদা গোল্ডের জন্য একটা স্পেশাল গিফট কিনেছে, তোমাদের সাথে সেটা দেখাই। কি বন্ধুগণ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই এটাও কমেন্ট করে জানিও আমার আর তোমাদের গোপুদার এই দুষ্টুমিষ্টি সম্পর্ক তোমাদের হাজবেন্ড ওয়াইফের ভেতর কার কার সাথে রয়েছে। সো এখন আমি বাড়ির জন্য কিনে নেবো একটু জিলেপি আর একটু নিমকি। সো আজকের মতো আমি বিদায় নিলাম, চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।